Good morning, children. Today we are going to study our paatha, Oriya paatha pandar. What is it? Look at them. Why? How? Talk. Look. Our why? What is it? Look. Jaw. Haran. Jaw. Jutta. Nya. Jaw. Jutta. ज्ञानी होई परिला
তেমনি সেতবেলে মানে পিতামাতা যাহা বি কহুলে পিলা মানে কোন তার আদেশ পালন করুলে অবশ্য যাহা বি কহুলে তাঁর কেবে অপমান অবমাননা করুনি তাকে কথা ইয়ে কম কলে তো সে পিতৃ আজ্ঞা পালন করে কলে যমপুরকে স্বদেহে গেলে স্বদেহ মানে নিজ শরীর সহ গেলে দেখ পিলা মানে এমনি যমপুরকে কোণ কৌশি মানুষ নিজ স্বদেহে যাইপারে না মৃত্যু পরে কোণ এই শরীর দেহক পকাই দিয়ে সমস্ত কোণ আত্মা চালি যায় কিন্তু স্বদেহে কে যায় না কিন্তু নচিকেতা নিজ স্বদেহে যমপুরকে গেলে এবং প্রতিজ্ঞা পূরণ কলে তাঁর পিতাশ্রী কিন্তু প্রতিজ্ঞাকে পূরণ করে সেইটা কোণ সে জ্ঞানী হয়ে পে বুঝিপার সে সাধারণ বাড়ক কোণ হয়েকি ফেলে জ্ঞানী হয়েকি ফেলে তাপরে দেখি কোণ আশ মনে রাখা মাতৃভূমি মাতৃভাষার মমতা যা হৃদয় জন্মি না মানে মাতৃভূমি আমি যেটি জন্ম নিচ্ছে এইটা আমার মাতৃভূমি মাতৃভাষা আমার মাতৃভাষা কম ওড়িয়া মাতৃভাষা মাতৃভূমি পাই মমতা যার স্নেহ নাই যার মাতৃভূমি পাই স্নেহ নাই যার মাতৃভাষা পাই স্নেহ নাই যা হৃদয় জন্মি না যা হৃদয় মাতৃভাষা মাতৃভূমি পাই কোন মমতা জন্মি না মানে স্নেহ মমতা জন্মি না তাকে যদি জ্ঞানী গণরে গণবা তাকে যদি আমি জ্ঞানী বলে কহবা অজ্ঞানী রহবে কিন্তু তাহলে অজ্ঞান মানে কুয়ারে যাবে বুঝিপার জ্ঞানী তাকে কুহযায় যে নিজ মাতৃভূমি মাতৃভাষা কু মমতা স্নেহরে ভালো পায় তাকে প্রকৃত জ্ঞানী কুহযায় বুঝলো এই তো কে লিখেছেন এই সেন্টেন্স এই সেন্টেন্সটা লিখেছেন আমার কবি গঙ্গাধর আমার ওড়িয়া কবি গঙ্গাধর মেহর বুঝিপার এসব লা আমার পাঠ বন্ধর কোশ্চিন আনসর দেবছ কথা।